ফাইনালি মনে হচ্ছে ট্যাপ সোয়াপ কিন্তু স্ক্যামের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কি, আমরা কিন্তু এই ট্যাপ সোয়াপে ফ্রি মাইনিং করতে আসি। নোট কয়েন কিন্তু আমরা ফ্রি মাইনিং করেছিলাম এবং সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট নিতে সক্ষম হয়েছিলাম। সেমভাবে আমরা কিন্তু ট্যাপ সোয়াপেও ট্যাপ ট্যাপ করে মাইনিং করতেছিলাম, ফ্রিতে মাইনিং করতেছিলাম। আর আমাদের সবসময় কিন্তু টার্গেট থাকে ফ্রিতে মাইনিং করে সেখান থেকে অল্প হলেও কিছুটা প্রফিট নেওয়া। আমরা আশা করতেছিলাম যে ট্যাপ সোয়াপ হয়তো বা লিস্টিং হবে এবং সেখান থেকে আমরা ফ্রিতে প্রফিটটা নিতে পারবো। বাট ট্যাপ সোয়াপ গতকালকে যে কাজটা করতেছে সেইটা দেখে আমি মোটামুটি মানে কিছুটা হলেও শিওর হতে পারতেছি যে হয়তোবা এই ট্যাপ সোয়াপ এখন বর্তমানে স্ক্যামের দিকে এগিয়ে যাচ্ছে। একটা প্রজেক্ট, বিশেষ করে এই টেলিগ্রামের বট মাইনিং প্রজেক্টগুলো কখন আপনি ধরে নেবেন যে এটা স্ক্যামের দিকে যাচ্ছে? যখন এরা আপনাকে ইনভেস্ট করতে বলবে, কোনো একটি পয়েন্ট বাড়ানোর জন্য, কোনো কিছু বাড়ানোর জন্য আপনাকে টাকা খরচ করতে বলবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এই সাইটটা হয়তোবা স্ক্যাম করার দিকে যাচ্ছে। তো আপনারা যদি গতকালকে ডিটেলসটা দেখেন, আমি ভিডিওটা একটু দেরি করে বানাচ্ছি, বাট আপনারা আশা করি সাবধান হবেন, পরবর্তীতে এরকম আপডেট আসলে যে কোনো সাইডে আপনারা যেন একটু সাবধানে থাকতে পারেন। তো গতকালকে আপনারা কিন্তু এইরকম 2x এর একটা ইন্টারফেস দেখতে পারতেছিলেন। তো সেইখানে ক্লিক করার মাত্র তারা বলতেছিল কি যে আপনি চাইলে কিন্তু এই যে আপনার পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে কিন্তু ডাবল করে নিতে পারবেন। আর আপনারা যদি বুস্টে ক্লিক করেন, বুস্টে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যে নতুন একটা ইন্টারফেস এটা কিন্তু শো করতেছিল। আপনি যদি বুস্টে ক্লিক করতেন তাহলে তো এইখানে কি বলতেছে, বুস্ট 2x, তো এখানে আপনাকে কিন্তু খরচ করতে হবে 0.5 টন, মানে 1 টনের অর্ধেক। আর 0.5 টন কিন্তু অলরেডি $3 মতো দাম ওঠা আছে। তো এই $3 দিয়ে যদি 0.5 টন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে গুনে গুনে 360 টাকার মতো। তাহলে আপনাকে কিন্তু এখানে 360 টাকার মতো ইনভেস্ট করতে হচ্ছে। আর একটাবার ভেবে দেখেন, এই সাইটটাতে কিন্তু আমরা ফ্রি মাইনিং করতে আসছিলাম, বাট এইখানে যে বড় একটা কমিউনিটি গঠন করে ফেলেছে টেলিগ্রামে, কিন্তু তাদের 15 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো সেখান থেকে দেখেন, যদি 2 থেকে 3 মিলিয়ন মানুষও যদি এইখানে জাস্ট টোন কিনে তাদের এই বিষয়টা মানে ডাবল করে, তাহলে তাদের এইখান থেকে কি পরিমাণে ইনকাম আসতেছে, কোটি কোটি টাকা কিন্তু তাদের এইখান থেকে ইনকাম আসতেছে। বাট একটা ফ্রি প্রজেক্টে তারা কেন, এরকম বিষয়টা নিয়ে আসলো, এটা আমার মাথায় ঢুকতেছে না। মূলত আবারও বলতেছি, এই সকল সাইটগুলো কিন্তু স্ক্যাম করার জন্য এই ধরনের সিস্টেমগুলো নিয়ে আসে। এখন অনেকে বলতেছিলেন, ভাই এটা চলে গেলে যাক, স্ক্যামের কি আছে? ভাই যারা দেখা গেছে রিং আইডির মতো যে সকল সাইট ছিল, সেই সকল সাইটে যারা কাজ করছেন তারা মূলত বলে যে ভাই টাকা নেয় নাই তো স্ক্যাম কীভাবে করলো। দেখেন এখানে আমরা কাজ করতেছি, এই সাইটটা দিচ্ছে না, আমাদেরকে টাকা দিচ্ছে না, ব্যাস স্ক্যাম, এত ধরার কোনো কিছু নাই, ঠিক আছে। বাট এখন আমি আজকের এই ভিডিওটা এই জন্য বানাইছি, আপনাদের যদি সামনে অন্য কোনো সাইডে বলেন বা এই সাইডে আবারও যদি আপনাদের জাস্ট এইরকম করে কোনো কিছু বলে যে আপনি কিছু ডলার এইখানে ইনভেস্ট করে আপনার এই পয়েন্টটা বাড়িয়ে নেন, তাহলে আপনাদেরকে বলবো ভাই এইখানে কোনো রকমের কোনো ইনভেস্ট আপনারা করবেন না, তাহলে কিন্তু ধরা খাইতে পারেন। আমরা এখানে ফ্রিতে মাইনিং করতে আসছি, যতক্ষণ পর্যন্ত ফ্রিতে মাইনিং করতে দেবে আমরা ততক্ষণ ফ্রিতে মাইনিং করব। এবং প্রফিট দিলে আমরা প্রফিট বুক করব, প্রফিট না দিলে বুক করব না। কারণ কি, মাইনিং এই ধরনের মাইনিং সাইটগুলোতে 5টাতে কাজ করলে 1-2টাতে পেমেন্ট করবে। এইরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছুটা হলেও প্রফিট করতে পারবো। কারণ এখানে আমাদের কিন্তু অনেক পরিমাণে যে শ্রম দিতে হয় বিষয়টা এরকম না, যে কারণে আপনাদেরকে সাবধান করতে আসছি যে এই সকল সাইডে কোনো সময়ই আপনারা ইনভেস্ট করবেন না ভুল করেও। এখন কথা হলো যে ট্যাপ সোয়াপ কি তাহলে আর লিস্টিং হবে না, তো এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না। কারণ ট্যাপ সোয়াপ এর আগে বলছিল সোলানার ব্লকচেইনের মাধ্যমে তারা মার্কেটে আসবে, বাট তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার দেখা যাচ্ছে বিএনবি চেনের সাথে তাদের সম্পর্ক দেখাচ্ছে, বাট এখনও পর্যন্ত বিএনবি থেকে কিন্তু কোনো রকমের কোনো কথা বলে নাই, বাইন্যান্স থেকে কোনো রকমের কোনো কথা বলে নাই। অন্যদিকে দেখেন, হামস্টার কম্বাট সরাসরি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা কিন্তু আসবে কাদের সাথে, তারা কিন্তু মূলত আসবে, এখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, টোন যে কয়েনটা আছে মানে টোন ব্লকচেইনের মাধ্যমে তারা কিন্তু মার্কেটে আসবে, সেটা কিন্তু তারা সরাসরি বলে দিছে। এবং বলা মাত্রই কিন্তু টোন থেকে টুইটারে পোস্ট করে দিছে যে হামস্টারের সাথে তাদের কোলাবরেশন হয়েছে। এইটা হলো একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। তো
এতে কি বোঝা যাচ্ছে, হামস্টার কম্ব্যাট কিন্তু 100% লিস্টিং হবে টোন ব্লকচেইনের মাধ্যমে। আর টোন ব্লকচেইনের মাধ্যমে কিন্তু নোট কয়েনও লিস্টিং হয়েছে, আর যেটার প্রাইস কিন্তু এখন রকেটের গতিতে উপরে উঠতেছে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আবারও বলতেছি, কেউ কোথাও ইনভেস্ট করবেন না, ইনভেস্ট ছাড়া আপনারা জাস্ট মাইনিং করতে থাকেন, আশা করি কোনো না কোনো প্রজেক্ট থেকে আপনারা ভালো প্রফিট পাবেন। এখন ইনকাম রিলেটেড তথ্য পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আমাদের সাথে কথা বলার জন্য টেকটিভারানা যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে কথাগুলো বলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আপনাদের সাবধান করার জন্য আজকের ভিডিওটি ছিল। নোট কয়েন এখনও যে স্ক্যাম করতেছে এটাও বলা যাচ্ছে না, আবার প্রফিট দিবে এটাও 100% শিওর রয়ে বলা যাচ্ছে না। তো অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কিচ্ছু করার নাই, 1 জুলাই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, দেখেন এর মধ্যে কী কী আপডেট আসে।